হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর জি এম অনলাইন স্পেশাল টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমাদের এই ভিডিও ক্লাসে তোমাদের জন্য আমি রেখেছি ইংলিশ পেডাগজি থেকে মক টেস্ট নাম্বার টোয়েন্টি যেখানে তোমরা পেয়ে যাবে কিছু বাছাই করা পেডাগজির প্রশ্নের পাশাপাশি কিছু ইংলিশ গ্রামারেরও কোশ্চেন আমরা যেই প্রশ্নগুলো প্রত্যেকটি ধরে আলোচনা করবো যাতে পরবর্তীতে সেই টপিক থেকে কোনো প্রশ্ন আসলে তোমাদের আর কখনও অসুবিধা না হয় তো আর দেরি না করে শুরু করছি আজকের ক্লাস টার্গেট টেট এক্সাম মকটেস্ট নাম্বার টোয়েন্টি সাবজেক্ট ইংলিশ প্যাটাগজি অ্যান্ড ইংলিশ গ্রামার আজকের সেটার প্রথম প্রশ্নে রয়েছে ডিকটেশান নিয়ে ডিকটেশান ডাজ নট হেল্প লার্নার্স টু ডিকটেশান কি ডিকটেশান হচ্ছে যখন ক্লাসে কোনো টিচার কোনো লাইন ধরে ধরে পড়বেন বা কোনো বানান কোনো ওয়ার্ড তিনি বলবেন সেগুলোকে শুনে শুনে লিখতে হবে স্টুডেন্টসদেরকে ঠিক আছে সেটা তিনি ওয়ার্ড বলতে পারেন সেই ওয়ার্ডে সঠিক বানান লিখতে হতে পারে বা তিনি কোনো লাইন পড়তে পারেন সেটাকে শুনে শুনে স্টুডেন্টদেরকে লিখতে হতে পারে ঠিক আছে তো এটা কি লার্নার্সদের কোন জিনিসটাকে হেল্প করে না টু ইনক্রিজ দেয়ার কনসেন্ট্রেশন তাদের কনসেন্ট্রেশন বা তাদের যে মনোযোগ সেটাকে বৃদ্ধি করতে সাহায্য করে না টু ইমপ্রুভ দেওয়ার রিডিং স্কিল তাদের পড়ার স্কিলটাকে ইম্প্রুভ করে না টু ইম্প্রুভ দেয়ার স্পেলিং তাদের বানানটাকে ইম্প্রুভ করে না টু এনহান্স দেয়ার লিসনিং কম্প্রিহেনশান তাদের যে শোনার ক্ষমতা শোনার দক্ষতা সেটাকে ইম্প্রুভ করে না বলতে হবে কোন জিনিসটাকে ইম্প্রুভ করে না ডিকটেশান শুনে শুনে লেখাটা কিন্তু কখনোই একটা রিডিং স্কিলকে ইম্প্রুভ করতে পারে না তাহলে অপশান নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার ডিকটেশান ডাজ নট হেল্প লার্নার্স টু ইমপ্রুভ দেয়ার রিডিং স্কিলস ওকে নেক্সট চলে আসে কোশ্চেন নাম্বার দুইতে কোয়েশ্চেন নাম্বার টুতে বলা হয়েছে অ্যান ইংলিশ টিচার আফটার কমপ্লিটিং আ চ্যাপ্টার ফ্রম দ্য টেক্সট বুক আস্ক কোয়েশ্চেন্স বেসড অন দ্য টেক্সট টু অর্থাৎ একজন ইংরেজি শিক্ষক বা শিক্ষিকা তিনি একটা চ্যাপ্টার পড়ানো শেষ করলেন একটা চ্যাপ্টার পড়ানো শেষ করার পর তিনি প্রশ্ন করছেন ওই টেক্সটের থেকে হ্যাঁ কিসের জন্য তিনি কী চান স্টুডেন্টসদের কি টেস্ট করতে চান তিনি টু মেনটেন ক্লাস ডিসিপ্লিন তিনি ক্লাসের ডিসিপ্লিন মেনটেন করার জন্য কোয়েশ্চেন করছেন টেক্সটটা পড়ানোর পরে কিপ এখানে টেস্ট হবে কতটা হ্যাঁ টি ইএসটি টু কিপ স্টুডেন্টস বিজি অ্যাজ দ্য চ্যাপ্টার ইজ কমপ্লিট অর্থাৎ যেহেতু চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে তাহলে বাচ্চারা অমনোযোগী হয়ে যেতে পারে তাই বাচ্চাদেরকে বিজি তিনি রাখছেন টু অ্যাট্রাক্ট স্টুডেন্টস অ্যাটেনশান স্টুডেন্টসদের অ্যাট্রাক্ট মানে অ্যাটেনশানটাকে তিনি অ্যাট্রাক্ট করতে চান তাদের মনোযোগটাকে তার দিকে কেন্দ্রীভূত করতে চান টু নো দেয়ার কম্প্রিহেনশান অর্থাৎ তাদের কম্প্রিহেনশনটা তিনি জানতে চান অর্থাৎ তিনি যে টেক্সটটা পড়ালেন সেই টেক্সটটা বাচ্চারা কতটা শুনেছে কতটা শিখতে পারলো সেটা তিনি টেস্ট করে নিতে চান সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে টু নো দেয়ার কম্প্রিহেনশান অর্থাৎ একটা টিচার যখন একজন ইংলিশ টিচার যখন একটা টেক্সট কমপ্লিট করার পর তারপর তিনি সেই টেক্সট থেকে সেই ক্লাসের মধ্যে বাচ্চাদেরকে কোশ্চেন করছেন তিনি এটা দেখতে চাইছেন তিনি যে ক্লাসে এতক্ষণ ধরে পড়ানেন সেই পড়ানোটা কতটা কতজন কতটুকু নিতে পেরেছে ঠিক আছে তাদের কম্প্রিহেনশন স্কিলটা কিন্তু তিনি চেক করে নিতে পারবেন অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট চলেছে নাম্বার থ্রিতে বলেছে শ্রেয়া আ টিচার অফ ক্লাস ফোর আক স্টুডেন্টস টু কমপ্লিট দ্য ডায়লগ ইন দ্য given বক্সেস অ্যান্ড দেন টু রোল প্লে the সেম ইউজিং দ্য ডায়লগস শি ইজ ডেভেলপিং দ্য অর্থাৎ শ্রেয়া নামে একজন দিদিমণি রয়েছেন ক্লাস ফোরের হ্যাঁ তিনি কী করলেন তার বাচ্চাদেরকে কী করতে বলেন একটা ডায়লগকে কমপ্লিট করতে বলেন এবং শেষে তিনি আবার সেটাকে করলেন তো কিন্তু তিনি কি ডেভেলপ করতে চাইছেন এখানে বাচ্চাদের কি ডেভেলপ করতে চাইছেন শি ইজ ডেভেলপিং স্পিকিং অ্যান্ড রাইটিং স্কিলস অর্থাৎ বাচ্চাদের বলার এবং লেখার দক্ষতাকে তিনি বৃদ্ধি করতে চাইছেন অল লিসিনিং রাইটিং রিডিং অ্যান্ড স্পিকিং স্কিল অর্থাৎ শোনার দক্ষতা লেখার দক্ষতা পড়ার দক্ষতা এবং কথা বলার দক্ষতাকে তিনি বৃদ্ধি করতে চাইছেন সি ইজ ডেভেলপিং লিসিনিং অ্যান্ড স্পিকিং স্কিল তিনি সোনার এবং বলার দক্ষতাকে বৃদ্ধি করতে চাইছেন সি ইজ ডেভেলপিং রিডিং অ্যান্ড রাইটিং স্কিল তিনি পড়ার এবং লেখার দক্ষতাকে বৃদ্ধি করতে চাইছেন সঠিক উত্তর কি হবে এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অল লিসিনিং রাইটিং রিডিং অ্যান্ড স্পিকিং স্কিল অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলে আসি নাম্বার ফোরে নাম্বার ফোরে বলা হয়েছে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি ইউজড ইন ফরমেটিভ অ্যাসেসমেন্ট ফর্মেটিভ অ্যাসেসমেন্ট যে রয়েছে প্রত্যেকটা স্কুলে স্কুলে নেওয়া হয় ঠিক আছে মিড টার্মের আগে আগে নেওয়া হয় ফরমেটিভ অ্যাসেসমেন্টগুলো সেই ফর্মেটিভ অ্যাসেসমেন্টগুলো ক্যান নট বি ইউজড এর মধ্যে কোনটা ইউজ করা হয় না হ্যাঁ একটা ফর্মেটিভ অ্যাসেসমেন্টে এই চারটার মধ্যে কোনটা ইউজ করা হয় না ডিবেট ডিবেট মানে কি তর্ক বিতর্ক অলিম্পিয়াড রিলেটিং স্টোরিজ রোল প্লে সঠিক উত্তর কী হবে দেখো ডিবেটও হয় রিটেলিং স্টোরিজও হয় আবার রোল প্লেও হয় ঠিক আছে এখানে রিটেলিং হবে কথাটা টিই এল আই এনজি হুম এখানে রিটেলিং হয়ে গেছে একদমই অর্থ অন্য প্রকাশ করছে রিটেলিং মানে পুনরায় কোনো গল্প বলা হ্যাঁ ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অলিম্পিয়াড ওকে চারের বি অর্থাৎ ফরমেটিভ অ্যাসেসমেন্টে অলিম্পিয়াডটাকে কিন্তু ইনক্লুড করা হয় না কোয়েশ্চেন নাম্বার ফাইভে দেখো কী বলেছে বলেছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল শুড বি ইউজড বাই টিচার অ্যাজ ইট অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বা টিএলএম অর্থাৎ তোমরা যারা যারা বিএড বা ডিএলএড করেছো অর্থাৎ যারা ট্রেনিং নিয়েছো তাদের কাছে এই টার্মটা কিন্তু খুব বেশি পরিচিত তাই তো টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বা টিএলএম শুড বি ইউজড বাই টিচার অ্যাজ ইট অর্থাৎ একজন টিচার সেগুলোকে ব্যবহার করবেন কারণ এটি ইট ইজ নট ভেরি এক্সপেন্সিভ কারণ এগুলোর খুব বেশি দাম হয় না খুব সস্তা হয় ইট মোটিভেটস লার্নার্স টু ফার্দার প্রিপেয়ার সাচ ম্যাটেরিয়াল অ্যাট হোম অর্থাৎ এটা লার্নারদেরকে মোটিভেট করে কী যাতে তারা বাড়িতে এগুলো ব্যবহার করে আরও ভালোভাবে পড়া করতে পারে ইট সাপ্লিমেন্টস টিচিং লার্নিং প্রসেস অর্থাৎ এটা টিচিং লার্নিং প্রসেস বা শিক্ষক শিক্ষণ বা শিক্ষণ এবং শিখন পদ্ধতিতে এটা সাপ্লিমেন্টার অর্থাৎ সহযোগিতার কাজ করে ইট প্রিপেয়ার্স স্টুডেন্ট ফর মেন্টালি টু সিট ইন দ্য ক্লাস অর্থাৎ এটা বাচ্চাদেরকে মানসিকভাবে অর্থাৎ ক্লাসে প্রেজেন্ট থাকতে সাহায্য করে অর্থাৎ তাদের মনটাও ক্লাসে থাকে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ইউজ করলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি ইট সাপ্লিমেন্টস টিচিং লার্নিং প্রসেস ঠিক আছে নেক্সট নাম্বার সিক্সে বলা হয়েছে ওয়াইল্ড টিচিং সরি ওয়াইল্ড লার্নিং ইংলিশ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যখন ইংলিশটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা পড়বো তখন কী হবে দ্য মাদার টাং শুড নট বি ইউজড বাই দ্যাট লার্নার্স অর্থাৎ লার্নারদের সেই মাতৃভাষাটাকে ব্যবহার করা একেবারেই যাবে না দেয়ার ইজ নো রোল অফ মাদার টাং ইন ল্যাঙ্গুয়েজ টু বা লার্নিং ল্যাঙ্গুয়েজ টু অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ যদি আমি ধরে রাখি সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে সেই ইংলিশটা শেখার ক্ষেত্রে মাতৃভাষার কোনো সেখানে গুরুত্ব নেই দ্য ইউজ অফ মাদার টাং উইল ফ্যাসিলিটেট লার্নিং ফ্যাসিলিটেট মানুষও সহজ করবে অর্থাৎ মাতৃভাষাটা কিন্তু ইংরেজিটা শিখতেও সহজ সাহায্য করবে দ্য ইউজ অফ মাদার টাং উইল ক্রিয়েট ইন্টারফারেন্স অর্থাৎ মাদার টাং বা মাতৃভাষা ব্যবহার কিন্তু দ্বিতীয় ভাষা বা ইংলিশকে শেখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে সঠিক উত্তর কী হবে যখন আমরা দ্বিতীয় ভাষা শিখব ইংলিশটাকে তখন এই মাদার টাং যে রয়েছে অপশান নাম্বার সি মাদার টাং কিন্তু আমাদেরকে সাহায্য করবে ঠিক আছে ফ্যাসিলিটেট করবে ওকে বা সহজ করে তুলবে নাম্বার সেভেনে বলা হয়েছে দ্য প্রসেস দ্য প্রসেস অফ অ্যাসেসমেন্ট ইন ল্যাঙ্গুয়েজ অফ ক্লাস শুড বি কন্ডাক্টেড অর্থাৎ অ্যাসেসমেন্ট রয়েছে ল্যাঙ্গুয়েজ ক্লাসে একজন টিচার ল্যাঙ্গুয়েজ ক্লাসে তিনি শেখালেন তারপরে সেইখানে ল্যাঙ্গুয়েজ ক্লাসে যে অ্যাসেসমেন্টটা হবে অর্থাৎ তিনি যে পরীক্ষা নেবেন হ্যাঁ শুড বি কন্ডাক্টেড সেটা কিভাবে তিনি করবেন ডিউরিং দ্য টিচিং লার্নিং প্রসেস তিনি পড়াতে পড়াতে ক্লাসের মধ্যে তিনি সেই অ্যাসেসমেন্টটা নিয়ে নেবেন বা সেই পরীক্ষাটা তিনি নিয়ে নেবেন অর্থাৎ তিনি একটা টপিক করাচ্ছেন সেই টপিকটা শেখাতে শেখাতে তিনি কি করবেন সেটা তিনি সেখান থেকে প্রশ্ন ধরে নেবেন ফর অ্যাসেসিং দ্য অ্যাকচুয়াল এক্সারসাইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার তিনি কী করবেন তিনি চ্যাপ্টারটা শেষ করার পরে তারপর তিনি বাচ্চাদের থেকে কী করবেন প্রশ্ন করবেন সেই চ্যাপ্টার থেকে টু নো দ্য লেভেল অফ দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস তিনি কী করবেন তিনি সেই অ্যাসেসমেন্টটা নেওয়ার মধ্য দিয়ে তিনি ক্লাসের স্টুডেন্টদের লেভেলটা জানবেন তাদের কী ধরনের কী লেভেলের স্টুডেন্টস সেগুলো রয়েছে টু নো দ্য এফিসিয়েন্সি অফ টিচার্স ইন টিচিং অর্থাৎ তারা কতটা এফিসিয়েন্ট স্টুডেন্টসরা কতটা এফিসিয়েন্ট হ্যাঁ আর সেই টিচাররা অর্থাৎ টু নো দ্য এফিসিয়েন্স অফ টিচার্স ইন টিচিং অর্থাৎ টিচারদের নিজেদের এফিসিয়েন্ট কতটা সেটাকে তিনি প্রমাণ করবেন সেখানে কি হবে সঠিক উত্তর এই প্রশ্ন সঠিক উত্তর হবে দ্য প্রসেস অফ অ্যাসেসমেন্ট ইন ল্যাঙ্গুয়েজ অফ ক্লাস শুড বি কন্ডাক্টেড ডিউরিং দ্য টিচিং লার্নিং প্রসেস অর্থাৎ টিচিং লার্নিং প্রসেসের মাঝে মাঝে সেটা কিন্তু তিনি করতে হবে বা তাকে করতে হবে একজন স্টুডেন্ট একজন টিচারকে নাম্বার এইটে বলা হয়েছে অ্যাজ পার দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা এনসিএফ টু থাউজেন্ড ফাইভ মাল্টিলিঙ্গুয়ালিজম মাল্টিলিঙ্গুয়ালিজমটা কি বহু ভাষা তত্ত্ব যেটা বলা হয় যেখানে একাধিক ভাষা শেখা হয় ঠিক আছে সেই মাল্টিলিঙ্গুয়ালিজম ইন লার্নিং অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ শুড বি সিন অ্যাজ এ চ্যালেঞ্জ ফর স্টুডেন্টস টু লার্ন মেন ল্যাঙ্গুয়েজেস চ্যালেঞ্জ ফর টিচার্স টু ম্যানেজ সাচ ক্লাসেস হিন্দেন্স ইন টিচিং লার্নিং ইংলিশ রিসোর্স ইন টিচিং লার্নিং ইংলিশ সঠিক উত্তর কী হবে অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক টু থাউজেন্ড ফাইভ অনুযায়ী মাল্টিলিঙ্গলিজম কি কীভাবে দেখা হয় এটাকে কিন্তু একটা রিসোর্স হিসেবে দেখা হয় রিসোর্স ইন টিচিং লার্নিং ইংলিশ ওকে অপশন নাম্বার ডিজ দ্য কারেক্ট অ্যান্সার নাম্বার নাইনে বলা হলো দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হুইচ ইজ রেসপন্সিবল ফর দ্য ডিফারেন্সিয়েশন বিটুইন ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের উপরে একটি বিস্তারিত ক্লাস আমি নিয়েছি তার লিঙ্ক তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে ল্যাঙ্গুয়েজ লার্নিং মানে কোনো কিছু শেখা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশান মানে কোনো কিছু অর্জন করা ভাষা থেকে কোনো কিছুকে অর্জন করা হ্যাঁ তো বলতে হবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হুইচ ইজ রেসপন্সিবল ফর দ্য ডিফারেন্সিয়েশন বিটুইন ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট গ্রামার অফ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট ইন ল্যাঙ্গুয়েজ টেক্সট বুক অফ ল্যাঙ্গুয়েজ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি টেক্সট বুক অফ ল্যাঙ্গুয়েজ অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তারপর নাম্বার টেনে বলা হয়েছে হুইচ অব দ্য ফলোয়িং ইজ অ্যান এসেন্সিয়াল ক্যারেক্টারিস্টিক অফ আ গুড টেক্সট বুক একটা ভালো পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক কী দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টেক্সচুয়াল এক্সারসাইজেস শুড বি গিভেন টু প্র্যাকটিস অ্যাট দ্য এন্ড অফ দ্য লেসন অর্থাৎ প্রত্যেকটা লেসনের শেষে প্রচুর পরিমাণে সেট দিতে হবে ঠিক আছে তো দিতে হবে যাতে বাচ্চারা প্র্যাকটিস করতে পারে খুব বেশি করে এভরি লেসেন শুড হ্যাভ আ প্রপার ইন্ট্রোডাকশান অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড কনক্লুশন অ্যাট দ্য এন্ড প্রত্যেকটা লেসনের শুরুতে একটা খুব সুন্দরভাবে ইন্ট্রোডাকশান বা সূচনামূলক একটি প্যারাগ্রাফ এবং একটা কনক্লুশন অর্থাৎ একটি মূল্যায়ন অর্থাৎ শেষে গিয়ে একটি মন্তব্য বা উপসঙ্গম বা মূল্যায়নমূলক একটি প্যারাগ্রাফ থাকবে ইট শুড বি বেসড অন দ্য গাইডিং প্রিন্সিপালস অফ দ্য কারিকুলাম অ্যান্ড সিলেবাস অর্থাৎ যে সিলেবাস দেওয়া হয়েছে গাইডিং প্রিন্সিপাল বা যেটাকে বলা হয়ে থাকে যে পাঠ্যক্রম ঠিক আছে যে পাঠ্যক্রম রয়েছে সে পাঠ্যক্রমকে কঠোরভাবে মেনে নিয়ে একটা বই তৈরি হবে নো ডিফিকাল্ট ওয়ার্ডস শুড বি গিভেন ইন দ্য টেক্সট বুক অ্যাট প্রাইমারি লেভেল অর্থাৎ প্রাথমিক পর্যায়ে কোনো রকমের প্রাথমিক পর্যায়ে কোনো রকমের কঠিন শব্দ বইতে ব্যবহার করা যাবে না তো একটা ভালো টেক্সট বুকের সব থেকে ভালো গুণ কী হতে হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি এভরি লেসন শুড হ্যাভ আ প্রপার ইন্ট্রোডাকশান অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড দ্য কনক্লুশন অ্যাট দ্য এন্ড ঠিক আছে অর্থাৎ প্রথমে একটি খুব ভালোভাবে ইন্ট্রোডাকশান থাকবে এবং শেষের দিকে একটি কি থাকবে এন্ডে একটা কনক্লুশন থাকবে নেক্সটে চলে আসি নাম্বার কি বলা দেখে নাও দ্য ম্যাক্সিমাম পার্টিসিপেশন অফ স্টুডেন্টস ইন পসিবল ওয়াইল ইজ পসিবল ওয়াইল টিচিং ইংলিশ বাই দ্য টিচার ইউজিং অথেন্টিক টাস্ক থ্রু ঠিক আছে অর্থাৎ বলছে দা ম্যাক্সিমাম পার্টিসিপেশন অফ স্টুডেন্টস অর্থাৎ বাচ্চাদের মধ্যে বা স্টুডেন্টদের মধ্যে সব থেকে বেশি পরিমাণ যখন তারা পার্টিসিপেট করে কোনো কিছুতে ইজ পসিবল এটা কখন সম্ভব হয় ওয়াইল্ড টিচার টিচিং ইংলিশ বাই টিচার ইউজিং অথেন্টিক টাস্ক থ্রু অর্থাৎ টিচার যখন ইংলিশ পড়াচ্ছেন তখন তিনি কোন কোন বা কোন টাস্কগুলো করার ফলে সবচেয়ে বেশি পরিমাণে বাচ্চারা সেই ক্লাসে পার্টিসিপেট করে থ্রু স্ট্রাকচারাল অ্যাপ্রোচ স্ট্রাকচারাল অ্যাপ্রোচের মধ্যে দিয়ে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ কমিউনিকেটিভ অ্যাপ্রোচ বলতে কি অর্থাৎ ধরে নিচ্ছি যে আমি একটা ইংলিশ পড়াচ্ছি ক্লাসে এবং তারপরে আমি সেখানে স্টুডেন্টসদের সঙ্গে একটা কোন টার্ম আলোচনা করার পাশাপাশি তাদের সঙ্গে আলোচনা করে নিলাম কাউকে প্রশ্ন ধরে নিলাম সে কি জানে সেই ওয়ার্ড সম্পর্কে সেটা বললাম অর্থাৎ স্টুডেন্টদের সঙ্গে কমিউনিকেট করা যেটাকে বলা হয় ঠিক আছে গ্রামার ট্রান্সলেশন মেথড অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথডটা হবে ডাইরেক্ট মেথড সঠিক উত্তর কী হবে সব থেকে ইউজফুল সবথেকে ইউজফুল এবং সবথেকে গুরুত্ব এসেন্সিয়াল পার্ট হচ্ছে যেখানে সবচেয়ে বেশি পরিমাণে স্টুডেন্টরা পার্টিসিপেট করতে পারে সেটা হচ্ছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ ঠিক আছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ অর্থাৎ যে সমস্ত টিচাররা স্টুডেন্টদেরকেও কাজে লাগাবেন কাজে লাগাবেন বলতে কি তাদেরকেও সেই লেসেনটা পড়ানোর সাথে সাথে তাদেরকেও ব্যস্ত করে তুলবেন সে লেসেন সম্পর্কে প্রশ্ন করতে সে লেসেন সম্পর্কে আলোচনা করতে তখন কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে সেই ক্লাসে সবচেয়ে বেশি স্টুডেন্টরা পার্টিসিপেট করছেন তারপর নাম্বার টুয়েলভে বলা হয়েছে কিছু গ্রামার আমরা করে নিই দ্য ওয়ার্ড নিউমেরাস নিউমেরাস লেয়ারনি মিলস অর্থাৎ নিউমেরাসের সবচেয়ে কাছাকাছি শব্দের অর্থ কী হবে সিনোনিম করতে বলেছে এনরমাস মেনি গুডনেস পোলাইটনেস সঠিক উত্তর কি হবে নিউমেরাসের সঠিক উত্তর হবে মেনি অপশান নাম্বার বিজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট নাম্বার থার্টিন দ্য ওয়ার্ড উইচ ইজ অপোজিট মিনিং টু কর্টসি বা কর্টসি কথা অর্থ কি সৌজন্যতা তাই না সৌজন্যতার বিপরীত কি হবে অ্যাগ্রেশন ভালগারিটি ইমোডেস্টি রুডনেস সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে রুডনেস অপশান নাম্বার ডি মানে কি রুডনেস মানে কি অসভ্যতা কারোর সঙ্গে বাজে ব্যবহার করা আর কোডসি মানে কাউকে সৌজন্যমূলক ব্যবহার হ্যাঁ তাহলে দুটা কিন্তু বিপরীত কোয়েশ্চেন নাম্বার ফোরটিনে দেখো বলছে এই যে লাইনটা রয়েছে লাইনের মধ্যে একটা অংশ লাল করে দেওয়া হয়েছে বলতে হবে এটা কোন পার্টস অফ স্পিচ ঠিক আছে অর্থাৎ আই ডিসাইডেড টু রিডিউস মাই এক্সপেন্সেস বাই হাফ এখানে বাইটা কোন পার্টস অফ স্পিচ প্রিপোজিশান অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভ নাউন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ প্রিপোজিশান ঠিক আছে তারপর নাম্বার পনেরোতে বলা হয়েছে দ্য নিউ অ্যারেঞ্জমেন্ট কম্বাইন্ড ওয়ার্কস অ্যান্ড ইকোনমি দ্য নিউ অ্যারেঞ্জমেন্ট কম্বাইন্ড ওয়ার্ক্স অ্যান্ড ইকোনমি ভয়েস চেঞ্জ করতে হবে দেখো ভয়েস চেঞ্জ করার আগে আমাদের যেটা দেখতে হবে সাবজেক্ট ভারব্যান্ড অবজেক্টকে আমাদের বার করতে হবে দ্য নিউ অ্যারেঞ্জমেন্ট কী সাবজেক্ট কম্বাইন্ড ভার্ভের সেকেন্ড ফর্ম ওয়ার্কস অ্যান্ড ইকোনমি হচ্ছে অবজেক্ট তাই না তাহলে অবজেক্টটা সাবজেক্টে ঘরে যাবে সাবজেক্টটা অবজেক্টে ঘরে যাবে আর ভার্বের সেকেন্ড ফর্মের জন্য আসবে কি ওয়াজ অবলিক ওয়ার তারপরে ভার্বের থার্ড ফর্ম তাই না তাহলে এটা হচ্ছে আমাদের মূল নিয়ম তাহলে আমরা দেখে নেব কোন উদাহরণে ওয়াজ ওয়ারকে ব্যবহার করা হয়নি দেখো প্রথম বাক্যে হ্যাট কম্বাইন করেছে তাহলে এটা বাদ চলে যাচ্ছে পরের বাক্যে আর কম্বাইন করেছে এটাও বাদ চলে যাচ্ছে পরে ওয়ার কম্বাইন আছে ওয়াজ ওয়্যারের মধ্যে একটা এবং সে সেই বিন কম্বাইন করেছে এটাও তাহলে বাদ তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার সি ওয়ার্কস অ্যান্ড ইকোনমি ওয়ার কম্বাইন্ড ইন দ্য নিউ অ্যারেঞ্জমেন্ট অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ আমাদের সবার আগে ভয়েস চেঞ্জ করার আগে ভার্ভটাকে দেখতে হবে এবং সেই ভার্বের জন্য প্যাসিভ ভয়েসে কোন অক্সলারি বসবে সেটাকে দেখতে হবে সেই কারণে এখানে যেহেতু ভার্ভের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ইনডেফিনিট রয়েছে সেটাকে ভয়েস চেঞ্জ করলে হয়ে যাবে কি পাস্ট ইন্ডেফিনেটে থাকবে সেখানে অক্সলারি ওয়াজ ওয়্যার আসবে কিন্তু এখানে হ্যাড এসেছে এখানে আর এসেছে এখানে হ্যাপবিন এসেছে কিন্তু এখানে ওয়্যার এসেছে তাই না ওয়াক্স অ্যান্ড ইকোনমি প্লুরাল নাম্বার সেই কারণে ওয়্যার হলো তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো এবার আরও কিছু পেটাগজের প্রশ্ন রয়েছে দেখে নিই বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রি ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং ওকে প্রি বলতে পূর্ব শর্ত অর্থাৎ ল্যাঙ্গুয়েজ শিক্ষার আগে কি করতে হবে এই চারটার মধ্যে কোনটা বিশেষ করে করতে হবে চিলড্রেন্স মোটিভেশন টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাচ্চাদেরকে মোটিভেট করতে হবে সেই শিক্ষার মানে ভাষাটাকে শেখার আগে লিস্ট অফ এইমস অ্যান্ড অবজেক্টিভস অব দ্য ল্যাঙ্গুয়েজ টু বি লার্ন অর্থাৎ সেই ভাষাটা শেখার যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা জানতে হবে লিস্ট করতে হবে প্রোভাইডিং অ্যা গুড টেক্সট বুক টু চিলড্রেন টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাচ্চাদেরকে একটা ভালো টেক্সট বুক দিতে হবে যাতে তারা ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে ইউজিং স্ট্রাকচারাল সিচুয়েশান উইল অ্যাপ্রোচ ওয়াইল টিচিং অর্থাৎ স্ট্রাকচারাল সিচুয়েশান দিতে হবে শেখানোর সময় সঠিক উত্তর কী হবে পূর্ব শর্ত কী হওয়া উচিত একটা শিক্ষা একটা ভাষা শেখানোর আগে সঠিক উত্তর হবে চিলড্রেন্স মোটিভেশান টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাচ্চাদেরকে উদ্দীপিত করতে হবে মোটিভেট করতে হবে হ্যাঁ তাদেরকে খুব বেশি ইন্সপায়ার করতে হবে যাতে তারা সেই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে নাম্বার সেভেন্টিনে বলা হলো এ টিচার আস্ক স্টুডেন্টস অফ ক্লাস থ্রি টু ডেসক্রাইব দেয়ার বেস্ট ফ্রেন্ড একজন টিচার ক্লাস থ্রি স্টুডেন্টসদেরকে বলছেন যে বলো তোমার বন্ধুর বেস্ট ফ্রেন্ড সম্পর্কে বর্ণনা দাও শি রাইটস দ্য স্টুডেন্টস রেসপন্সেস অন দ্য ব্ল্যাক বোর্ড সেই বাচ্চাগুলো যে সমস্ত ওয়ার্ডগুলো বললো সেই ওয়ার্ডগুলোকে সেই ম্যাডাম কী করলেন ব্ল্যাক লিখলেন অ্যাট লাস্ট শি স্টেটস দ্যাট অল দিস ডেসক্রাইবিং ওয়ার্ডস অন দ্য ব্ল্যাক আর অ্যাডজেক্টিভ তারপর তিনি সবার শেষে বললেন তোমরা যে সমস্ত ওয়ার্ডগুলো বলেছো তোমাদের বেস্ট ফ্রেন্ড সম্পর্কে সেগুলো যে আমি লিখলাম ব্ল্যাক বোর্ডে সেগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ দিস ইজ এই মেথডটাকে কি বলবে দিস ইজ ইমারশান মেথড ইনসিডেন্টাল মেথড ইন্ডাকটিভ মেথড ডিডাকটিভ মেথড সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইন্ডাকটিভ মেথড যেটাকে বাংলায় বলা হয় আরোহী পদ্ধতি অর্থাৎ যেখানে কি করা হবে যেখানে প্রথমে উদাহরণ এবং তারপরে সেখান থেকে তথ্যে যাওয়া হবে এবং অবরোহিত কি হয় তথ্যের পরে উদাহরণে যাওয়া হয় অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্নে বলা হয়েছে দ্য রাইজ অ্যান্ড ফল অফ টোন রাইজ অ্যান্ড ফল অফ টোন এটাকে কি বলা হয় ইন্টোনেশান প্রনাউন্সিয়েশান স্ট্রেস স্ট্রেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে রাইজ অফ রাইজ অ্যান্ড ফল অর্থাৎ টোনটা কখনো উঠছে কখনও নামছে উঠছে কখনো নামছে কণ্ঠস্বর কখনো উঠছে কখনো নামছে এটাকে বলা হয় ইন্টোনেশান বা যেটাকে বলা হয় বাংলাতে স্বরভঙ্গি হ্যাঁ বা উচ্চারণের ভঙ্গি নাম্বার নাইনটিনে বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাবাউট স্টোরি টেলিং স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ এর মধ্যে কোনটা ইট ব্রডেন্স দেয়ার নলেজ অ্যাবাউট ভেরিয়াস অথার্স ইট এনহান্সেস ড্রেডেড প্যাটার্ন অ্যান্ড স্ট্রাকচার ইট প্রোমোটস হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ ইট ইজ অ্যান্ড ইফেক্টিভ ওয়ে অফ লার্নিং ভোক্যাবুলারি সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইট ইজ অ্যান ইফেক্টিভ ওয়ে অফ লার্নিং ভোকাবুলারি ঠিক আছে ইম্পর্টেন্ট অ্যাবাউট স্টোরি টেলিং স্টোরি টেলিংয়ের ইম্পর্টেন্স হচ্ছে বা ইম্পর্টেন্ট একটা শর্ত বা বৈশিষ্ট্য হচ্ছে এটা এফেক্টিভ হয় ওয়ে অফ লার্নিং ভোকাবুলারি ঠিক আছে তো এই ছিল আজকের সেটের উনিশটা প্রশ্ন এবং তোমাদেরকে জেনে রেখে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে দু হাজার ষোলোর সেন্ট্রাল টেটের ফেব্রুয়ারিতে যে পরীক্ষাটা হয়েছিল তার পেপার ওয়ান থেকে ওকে তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো এবং তোমাদের স্কোর কত হলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে Till then, stay connected with RGM Education YouTube channel. Thank you very much.